আসসালামু আলাইকুম শেয়ার হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 14 ফেব্রুয়ারি 2024, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্যবশত আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট অনেকাংশে মাইনাস হয়েছে, এবং সবচেয়ে দুঃখের যে বিষয়টা বা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে মার্কেটের পয়েন্টের সাথে সাথে কিন্তু টাকার অঙ্কে লেনদেন অনেকাংশে মাইনাস হয়েছে, যেটা আসলে সত্যি একটা অ্যালার্মিং সিচুয়েশন। তো যাই হোক, আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই ভেবেছেন যে আমি গত দিনও কিন্তু বলেছিলাম যে মার্কেটের পতন কিসের ইঙ্গিত, তো অনেকে এই বিষয়ে কমেন্টস করেছিলেন যে একদিন পতন হতে পারে। তো আমিও তো আসলে সেটাই বিশ্বাস করি, একদিন পতন বা দুই দিন পতন ঘটতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, হয়তো কিছুটা কারেকশন হতে পারে। তবে এই পতনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু সেটা একটা ভয়ঙ্কর বিষয়, এবং আমার ওই ভিডিওতে আমি সেই বিষয়টি আলোচনা করেছি যে মার্কেট যদি কন্টিনিউয়াস পতন ঘটে তাহলেই শুধুমাত্র চিন্তার কারণ, তবে একদিন দুদিন পতনে কিন্তু তেমন কোনো ভয়ের কারণ নেই। তবে অ্যালার্মিং সিচুয়েশন হচ্ছে টাকার অঙ্কের লেনদেন, টাকার অঙ্কের লেনদেন কমে যাওয়াটা কিছুটা চিন্তার বিষয়। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যত উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বিষয়ে আমরা ভিডিওতে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসই সাধারণ সূচকে 23.27 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, এছাড়াও ডিএসই 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবার আপ হয়েছে 0.82 পয়েন্টের মতো, এছাড়াও ডিএসই সরিয়ে সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে। আসলে এটাকে মাইনাস বলা যায় না, খুবই সামান্য 0.20 পয়েন্টের মতো, অর্থাৎ বলা যেতে পারে প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে বেশিরভাগ শেয়ারে কিন্তু আজকে পতন ঘটেছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভার আমরা খেয়াল করছি যে আজকে রেনাটা কিন্তু তারা 7.5 পয়েন্টের থেকে বেশি আপ করেছে, বিকন ফার্মাও আমরা দেখতে পাচ্ছি 2.5 পয়েন্টের থেকে বেশি আপ করেছে, এছাড়াও খান ব্রাদার্সও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে 2.5 পয়েন্টের কাছাকাছি, ব্র্যাক ব্যাঙ্কও 2 পয়েন্টের মতো আপ করেছে। তো আজকে আপ মোটামুটি ভালোই করেছিল, তবে সমস্যাটা হচ্ছে ড্র্যাগারের ক্ষেত্রে, ড্র্যাগার আজকে পরিমাণটা বেশি ছিল, যদিও এখানে পয়েন্ট কিন্তু অনেক বড় বড় পয়েন্ট তেমন একটা মাইনাস করতে পারেনি কেউই। আমরা এখানে দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা তারা 5 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে, এছাড়াও প্রাইম ব্যাঙ্ক আমরা দেখেছি 2 পয়েন্টের মতো, IFIC ব্যাঙ্ক 2 পয়েন্টের মতো, মোটামুটি এখানে 2 পয়েন্ট 1 পয়েন্ট এরকম বেশিরভাগ কিন্তু মাইনাস করেছে। তো এই কারণে আজকে পয়েন্ট মাইনাস হয়েছে বেশি। এছাড়া আমরা যদি ট্রেড স্ট্যাটিস্টিক্স খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে আজকে মাত্র 83টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 38টি, এবং পতন ঘটেছে 277টির। তবে যেই বিষয়টা একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে টাকার অঙ্কে লেনদেন, টাকার অঙ্কে লেনদেন আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু হিউজ পরিমাণে কমে গিয়েছে, আজকে মাত্র 1,172.351 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। তবে অনেকেই হয়তো এই বিষয়ে অনেক কিছু বলতে পারেন যে না, এটা হতে পারে স্বাভাবিক, এখানে কিছুটা কারেকশন হয়েছে। তো বিষয়টা হচ্ছে টাকার অঙ্কের লেনদেনটা তো আর কারেকশন হয় না, কারণ হচ্ছে যেহেতু একজনে সেল করে একজন অবশ্যই বাই করে। তবে পয়েন্ট মাইনাস হলে বা আমরা বলতে পারি যে পয়েন্ট মাইনাস হতে পারে, কারণ হচ্ছে কারেকশনের ব্যাপার স্যাপার থাকে, তবে টাকার অঙ্কে লেনদেন কমে যাওয়া, এরকম সিগনিফিক্যান্ট একটা নাম্বারে কমে যাওয়া কিন্তু সেটা হচ্ছে যে ভয়ের কারণ, অর্থাৎ বাজার থেকে আবার মানুষ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু এটা ভয়ঙ্কর বিষয়। এমনিতে পতন হবে আপ হবে এটা কোনো বিষয় নয়, তবে লেনদেনটা কমে যাওয়া হচ্ছে চিন্তার বিষয়। তবে একই রকম লেনদেন থাকলে কিন্তু মার্কেটটা মোটামুটি স্টেবল বলা যেতে পারে। এছাড়া আমরা যদি এখানে টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে টপ গেইনার আজকে সেন্ট্রাল ফার্মা হল্টেড হয়েছে, এছাড়াও SICL এরাও কিন্তু হল্টেড, KPPL এটাও কিন্তু হল্টেড, এখানে মেঘনা কন্ডেন্স মিল্কও কিন্তু হল্টেড। তো এই KPPL কিন্তু মাঝে আবার কিছুদিন হ্রাস পেয়েছে, আবার কিছুদিন বৃদ্ধি পেয়েছে, বিষয়টা এরকমই। তবে গত দিন হয়তো খারাপ করেছিল, তো বিষয়টা এরকমই। আমরা কয়েকটা নিউজ আলোচনা করবো KPPL নিয়ে, একটা নিউজ দেখবো একটু পরেই, ওই নিউজটা দেখলে আমরা হয়তো কিছুটা ধারণা পেতে পারি। এছাড়া আমরা যদি মার্কেট লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতেছি মুন্নু ফেব্রিক কিন্তু মাইনাস হয়েছে, এছাড়াও মিথুন নিটিং এটাও কিন্তু দেখতে পাচ্ছি আজকে মাইনাস হয়েছে। তবে অনেক বেশি যে মাইনাস হয়েছে বিষয়টা এরকম নয়, এই হচ্ছে বিষয়। তবে মিথুন নিটিং নিয়েও কিন্তু একটা নিউজ রয়েছে, এই নিউজটা কিন্তু একটা চিন্তার বিষয় আমি বলতে পারি, কারণ এখানে একটা কারসাজি হয়েছিল, সেই কারসাজির বিষয়ে একটা কিন্তু নিউজ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে টাকার অঙ্কে লেনদেনে ভালো করেছিল বেস্ট হোল্ডিং, তবে একটা বিষয় হচ্ছে এই বেস্ট হোল্ডিং শেয়ারটা কিন্তু IPOতে নতুন এসেছে, এবং এই নতুন আসা শেয়ারটা কিন্তু শুরুতে ভালো করছিল, তবে এখন আবার এটা কিন্তু তাদের যে আপট্রেন্ড সেটা অনেকাংশে কমে গিয়েছে আমরা খেয়াল করছি। আজকে মাত্র তারা 1.5 পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে, বা 1.5 পার্সেন্টের কিছুটা বেশি বৃদ্ধি পেয়েছে, এই কয়েকদিন কিন্তু হল্টেড ছিল। তবে যারা অনেকে কিন্তু আমি খবর পেয়েছি যে যারা অনলাইনে নয় অফলাইনে এই শেয়ারটিকে বাইসেল করেছে, অর্থাৎ যখনই ট্রেড হওয়ার আগে কিন্তু অনেকেই একটা নির্দিষ্ট দামে কিন্তু বাইসেল করেছে।
তো অনেকে শুনেছি তারা 50 টাকা করে ক্রয় করেছিল এই শেয়ারটি, তবে এখনও পর্যন্ত যেহেতু 50 টাকা উঠতে পারেনি, তো চিন্তার বিষয় যে হয়তো তারা ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক, এরকম লোভ করে আসলে শেয়ার বাই সেল করা সেটা সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হতেই পারে, বিষয়টা এরকম যে তো বেশি যদি লোভ করে তাহলে সেটার ফলাফল কখনোই ভালো হয় না, আমরা অতীতও দেখতে পেয়েছি। তো এই ক্ষেত্রে কিন্তু এটা এরকম হতে পারে। তো বেস্ট হোল্ডিং বাজারে এসেছিল, তারা ভালো পারফর্ম করছিল, কিন্তু হঠাৎ করে আবার ছন্দ পতন হয়েছে। তো এই জন্য আপনাদেরকে বলি, সবসময় বাজারে বিনিয়োগ করার আগে জেনে বুঝে, তারপরে তাদের যে ব্যবসা রয়েছে সেটা কতটুকু কার্যকর সেটা বুঝে শুনে, এবং আইপিওতে আসা শেয়ারগুলোর পরিমাণ কত সেগুলো বিবেচনা করে আসলে বিনিয়োগ করা উচিত। যাই হোক, এরপরে দেখতেছি লাভেলো আইসক্রিম, এটাও কিন্তু আজকে লেনদেনের মোটামুটি ভালো অবস্থানে ছিল, তবে বেস্ট হোল্ডিংয়ের ধারে কাছেও নেই। মোটামুটি বলা যেতে পারে এই ছিল মার্কেটের অবস্থা। এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজিশনে যদি খেয়াল করি, তাহলে জিপিএসকে মোটামুটি করেছে, এডিএন টেলিকম সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ব্লক মার্কেটে। এছাড়াও আমরা যদি খেয়াল করি, ফরচুন কিন্তু ভালো করেছে ব্লক মার্কেটে, তারপরে এখান থেকে বিকন ফার্মা মোটামুটি ভালো করেছে ব্লক মার্কেটে। তো এই শেয়ারগুলো আজকে ব্লক মার্কেটে ভালো করেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপ নিয়ে যা আলোচনা করি, তাহলে দেখতেছি মার্কেট ম্যাপ কিন্তু আজকে বলছে জুট সেক্টরটা খারাপ করেছে, সিরামিক সেক্টরটা খারাপ করেছে আজকে। এছাড়াও আমরা যদি দেখি ভালোর মধ্যে, তাহলে সিমেন্ট সেক্টর মোটামুটি ভালো করেছে, অত যে বেশি ভালো করেছে বিষয়টা এরকম নয়, মোটামুটি ভালো করেছে। তবে আজকে কিন্তু পতন হওয়া সেক্টরগুলোর সংখ্যাই বেশি, অর্থাৎ আমরা বেশিরভাগ এখানে লাল দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই ছিল মোটামুটি মার্কেটের অবস্থা। আমরা মার্কেটের অবস্থা দেখে বুঝলাম যে মার্কেট কিছুটা কারেকশন মুডে রয়েছে, এখন দেখা যাক এই মুডটা কতদিন পর্যন্ত কন্টিনিউ করে। তবে সামনের দিকে অবশ্য কী হয় সেটা এখনও পর্যন্ত বলা যায় না, তবে একটু ধৈর্য ধারণ করলে আমরা বুঝতে পারবো বিষয়টা কী। তো যাই হোক, এই ছিল মোটামুটি মার্কেট অবস্থা। এখন আমরা চলে যাবো গুরুত্বপূর্ণ নিউজে। প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো একটু দেখে নেই। দেখতে পাচ্ছি মার্কেট কাঁপানো শেয়ারে বিনিয়োগকারীরা বেশি দিশে হারা। তো এখানে যেই কয়েকটি শেয়ার সম্পর্কে আলোচনা করেছে, যারা আসলে কয়েকদিন যাবতীয় খুব ভালো করছিল, তারপর আবার খারাপ করেছে, তো মূলত আসলে এই নিউজটি গতকালকের। তো গতকালকে আমি একটি কারণে ভিডিওটা তৈরি করতে পারিনি, কোনো একটা কারণে আমি একটু ব্যস্ততা ছিলাম। তো এই নিউজটা আপনাদের সাথে একটু শেয়ার করার মূল কারণটা হচ্ছে, যারা কন্টিনিউয়াস এই যে দেখেন যে এই সকল শেয়ারগুলো, অর্থাৎ এই যেখানে যে লিস্ট দেখতে হচ্ছে, খুলনা প্রিন্টিং, অলিম্পিয়া অ্যাক্সেসরিজ, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই অ্যালুমিনিয়াম, প্যাসিফিক ডেনিমো, ইভেন্স টেক্সটাইল, এই শেয়ারগুলো যারা দেখেন যে প্রায় প্রতিদিনই বৃদ্ধি পায়, তাদের জন্য আসলে একটা অ্যালার্মিং সিচুয়েশন বা অ্যালার্মিং নিউজ। এর কারণ হচ্ছে, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই শেয়ারটিতে এখন যদি আমি বিনিয়োগ করি তাহলে হয়তো কালকে আমার মূল্য বৃদ্ধি পেয়ে যাবে এবং আমি লাভবান হব। তবে কিন্তু সবসময় এরকম ঘটনা ঘটে না। এই যেমন এই শেয়ারগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম গতদিন মাইনাস হয়েছিল, এবং এরা কিন্তু দুর্বল মূল্যের শেয়ার, এবং এই যে গতকালকে মাইনাস হয়েছে, আজকে আবার যদিও আপ হয়েছে এরা কয়েকজন, তবে আমি মনে করি যে এই সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভালো শেয়ারে বিনিয়োগ করার জন্য চিন্তা করতে হবে, এবং এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই নিজের ঝুঁকিতে বিনিয়োগ করবেন এবং মূলধনের মাত্র 20% টাকা ছেড়ে এই ধরনের শেয়ারে বিনিয়োগ করতে পারেন। তো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো না এই ধরনের শেয়ারে বিনিয়োগ করার, যতই আপ ট্রেন্ডে থাকুক। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যদি সত্যিই বিনিয়োগ করতে চান, তাহলে আপনারা অল্প কিছু হলেও এই ধরনের শেয়ার বিনিয়োগ করতে পারেন, যদি আপনাদের খুব ইচ্ছা হয় যে অল্প সময়ের মধ্যে প্রফিট করার, তবে সেই ক্ষেত্রে পারেন। তবে আপনি মূলধনের যে একদম পুরো বেশিরভাগ অংশই কিন্তু এখানে বিনিয়োগ না করাই ভালো, এতে করে কিন্তু আপনার পথে বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বড় পতনেও ঝলে দেখলো 5 কোম্পানির শেয়ার। তো মূলত আজকে কিন্তু মোটামুটি ভালোই পতন ঘটেছিল, তো এই পতনের মধ্যে কিন্তু আমরা খেয়াল করেছি অনেক বেশি পরিমাণ শেয়ারই মাইনাস হয়েছিল, তবে 5টি কোম্পানি কিন্তু ভালো করেছে। এবং এই 5টি কোম্পানি কারা আমরা একটু এক নজরে দেখিনি, তারা হচ্ছে সেই সেন্ট্রাল ফার্মা, শিকদার ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, মেঘনা কন্ডেন্স মিল্ক এবং সাপকো স্পিনিং মিলস, এবং এরা কিন্তু বেশিরভাগই দুর্বল মূল্যের শেয়ার। তো এই দুর্বল মূল্যের শেয়ারগুলো বর্তমানে আপ হচ্ছে, এটা কিন্তু আসলে আপনাদের বিবেচনায় রাখতে হবে যে এখানে আপ হওয়ার সবচেয়ে মূল যেই কারণটা সেটা হচ্ছে যে এখানে হয়তো গেমলিং হচ্ছে, এবং একটা বড় বিষয় হচ্ছে এই সকল শেয়ারগুলো কিন্তু মূলধন কম, অর্থাৎ বাজারে শেয়ার সংখ্যা কম, এবং এটা কিন্তু অল্প কিছু পরিমাণ থাকলেই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মূল্য অনেক বেশি পরিবর্তন করা যায়, অর্থাৎ বাজারে সংকট সৃষ্টি করার মাধ্যমে। তো এই ধরনের শেয়ারগুলো সম্পর্কে আগে অনেকবার আলোচনা করা হয়েছে, আপনারা তারপরে যদি এই ধরনের শেয়ার বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই নিজের ঝুঁকিতে বিনিয়োগ করবেন, এবং এখানে পতন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আপনাদেরকে বলবো সবসময় শেয়ার মার্কেটে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করুন, এবং একটা বড় বিষয় হচ্ছে ফ্লোর প্রাইজে থাকা শেয়ারগুলোতে যারা বিনিয়োগ করেছিলেন ওই সময় তারা কিন্তু লাভবান হয়েছেন বলে আমি আশা করি। তো এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা পেলে আপনারা তখনই বিনিয়োগ করতে পারেন ভালো ভালো শেয়ারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সকল শেয়ারগুলো বর্তমানে আন্ডারভ্যালু পর্যায়ে রয়েছে সেখানেও চাইলে কিন্তু আপনারা বিনিয়োগ করতে পারেন, আমি আশা করছি সামনেতে সেই সকল শেয়ারগুলো আপ হতে পারে।
তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে প্রাইম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে ইউনিয়ন ক্যাপিটাল। তো মূলত ইউনিয়ন ক্যাপিটাল কিন্তু বর্তমানে একটা লসের কোম্পানি, আমাদের শেয়ার মার্কেটে লিস্টেড। তো এই কোম্পানির লস থেকে বাঁচার জন্য বর্তমানে তারা প্রাইম ব্যাংকের সাথে চুক্তি করে একীভূত হচ্ছে, অর্থাৎ এরা দুজনেই একই কোম্পানি আন্ডারে থাকবে, অর্থাৎ মাদার কোম্পানি আন্ডারে থাকবে সিস্টার কনসার্ন হিসেবে। সেই ক্ষেত্রে তাদের ব্যবসা তারা নিজেরাই পরিচালনা করবেন এবং এই ক্ষেত্রে প্রাইম ব্যাংক কিন্তু কিছুটা মূলধন যোগাবে ইউনিয়ন ক্যাপিটালকে। এবং এই ইউনিয়ন ক্যাপিটাল কীভাবে করে বাজারে তারা সাস্টেন করতে পারে বা ব্যবসা করতে পারে সেই বিষয়ে তারা প্রাইম ব্যাংকের সাহায্য সহযোগিতা নেবে। তো মূলত আসলে ইউনিয়ন ক্যাপিটাল ক্ষতিগ্রস্ত হয়েছিল মন্দ ঋণের মাধ্যমে নয়। আমরা জানি যে ইউনিয়ন ক্যাপিটাল হচ্ছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ তারা বিভিন্ন রকম আর্থিক কার্যক্রম পরিচালনা করে কিন্তু কোনো প্রকার ব্যাংকিং প্রতিষ্ঠান নয়। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় ঋণ প্রদান করে থাকে বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এই কোম্পানিটি ক্ষতিগ্রস্তের মূল কারণটাই ছিল কোনো প্রকার মন্দ ঋণ নয়, এটার ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণটা ছিল হচ্ছে শেয়ার মার্কেটে অতিরিক্ত বিনিয়োগ করার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছিল, অর্থাৎ শেয়ার মার্কেটের পতনের ফলে কিন্তু তাদের ক্ষতি হয়েছিল। তো সেই ক্ষেত্রে আবারও নতুন করে মূলধন প্রদান করার মাধ্যমে তাদের ব্যবসাকে আরও চাঙ্গা করার জন্যই এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তো যাই হোক, আশা করা যাচ্ছে তাদের এই মূলধনের মাধ্যমে হয়তো কোম্পানিটি আবার ঘুরে দাঁড়াবে এবং বিনিয়োগকারীদের অর্থ তারা ফেরত দিতে সক্ষম হবে। তো এটা বলা যেতে পারে যে ইউনিয়ন ক্যাপিটালের জন্য একটা ভালো সুখবর। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে তিন কোম্পানি বড় লেনদেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ব্লক মার্কেটে মোটামুটি তিনটি কোম্পানি ভালো লেনদেন করেছে, এরা হচ্ছে এডিয়ান টেলিকম, ফরচুন শুজ এবং বিকন ফার্মাসিউটিক্যালস। তা আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি একটু নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে ভালো ফলাফল পাওয়া সম্ভব হবে। তো যাই হোক, এর পরবর্তীতে আজকে দিনের সর্বশেষ যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মিথুন টিংয়ের শেয়ার কারসাজিকারীদের ধরতে তদন্ত কমিটি। তো মূলত এই যে একটু আগে বলছিলাম যে মিথুন টিং নিয়ে একটা খবর রয়েছে, এটা হচ্ছে সেটা যে আমরা দেখতে পেয়েছি যে মিথুন টিংয়ের শেয়ার অনেকাংশে মূল্যবৃদ্ধি পেয়েছিল এবং এটা অনেকাংশে কোনো প্রকার কারণ ছাড়াই বৃদ্ধি পেয়েছিল। এবং এটা যে কেন বৃদ্ধি পেয়েছিল সেটা আসলে বাজার সংস্থা মনে করছেন যে কারসাজির মাধ্যমে, এবং এই কারসাজির পিছনে যারা ইন্ধন জুগিয়েছে তাদেরকে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে। এবং এই শেয়ারটির যেহেতু এখনও পর্যন্ত তেমন কোনো ভালো অবস্থা নেই, তারপর মূল্য বৃদ্ধি পাচ্ছে কোনো প্রকার কারণ ছাড়াই, তো নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই সকল কোম্পানিগুলোর তেমন কোনো ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও মূল্য বৃদ্ধি বা মূল কারণটাই হচ্ছে কোনো প্রকার গেমলারদের কারসাজি, এটাই মূল কারণ হতে পারে। তো যাই হোক, এই জন্য আপনাদেরকে সবসময় বলি যে এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধান হওয়া উচিত। এই যে এই নিউজটির কারণে হতে পারে আজকে মার্কেট পতন হয়েছে, অর্থাৎ এই শেয়ারটি পতন হয়েছে এই নিউজটির কারণেই। আবার এরকম হতে পারে যে এই নিউজের কারণে আগামীতে হয়তো মানুষ আর বিনিয়োগ করবে না, তখন সেই ক্ষেত্রে কিন্তু এই শেয়ারটি আরও মাইনাস হতে পারে। তো এই জন্য আপনাদেরকে সবসময় বলি, আর এখানে কিন্তু তাদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। কারণ এই নিউজগুলো যদি আমি এখন আলোচনা করতে দিই তাহলে সময় অনেক বেশি লাগবে এবং ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, তারপর আমি আশা করব যে আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং এই নিউজটি অবশ্যই পড়বেন, আমি লিঙ্ক দিয়ে দিব। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের নিউজ এবং বাজার পর্যালোচনা। আশা করছি আজকের এই নিউজ এবং বাজার পর্যালোচনা আপনার ভালো লেগেছে এবং সামান্যতম হলেও উপকার আসবে। যদি উপকার আসে এবং ভালো লাগে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বিষয়ে একটা কথা বলবো, আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।